বাবা মায়েরা আজকাল না আমরা খুব একটু আলাদা অন্য ধরনের মতন করে টেনশনে থাকি টেনশনটা কিরকম আমি বলি সব বাবা মায়েরা রিলেট করতে পারবেন আমি জানি যাদের কন্যা সন্তান তারা ভাবেন মেয়েটা নিরাপদে রয়েছে কিনা বাইরে গেছে স্কুলে গেছে কেমন রয়েছে তার বিদ্যালয়ের পরিবেশ কেমন অনেক বড় বড় রেপিউটেটেড বিদ্যালয় মাঝে মাঝে আমরা এমন কিছু ঘটনা পাই যেটা অবাক হই আমরা যেগুলো অবাক করে কিন্তু পুরো জাতি অবাক হলে পরেও যে বাবা মায়েরা ওই সময়টার ভেতর দিয়ে যান তাদের জন্য অনেক কঠিন হয় তার মধ্যে ফিজিক্যাল হ্যারাসমেন্ট পড়ে বুলিং আজকাল অনেক বড় একটা বিষয় এমনকি যাদের ছেলে সন্তান তাদেরও হাফ ছেড়ে বাঁচার একেবারেই উপায় নেই চিন্তায় থাকেন যে আমার পুত্র সন্তানটা কেমন থাকলো কে কেউ বুলি করলো কি না শিকার হলো কি না সেটা শিক্ষক পর্যায় থেকে শুরু করে ক্লাসমেটস অব্দি কিংবা সিনিয়রিটির একটা ব্যাপার থাকে বড়রা কি করলো কিনা এই যে চিন্তাগুলো যেসব বাবা মায়েরা বেশিরভাগ বাবা মায়েরাই করে থাকেন যারা করেন না আমি বলবো তারা করুন চিন্তা করুন না অন্ততপক্ষে সচেতন থাকুন এইসব বিষয় নিয়ে কিভাবে এগুলোকে ডিল করবেন হ্যান্ডেল কি করে করবেন সেই বিষয়ে একটুখানি মূলত আজ কথা বলবো আমরা এবং এই ব্যাপারে কথা বলার জন্যই আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব জিশান জাকারিয়াকে যিনি হেড অফ প্যাস্টোরাল কেয়ার আইএসডি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনি শুভ সকাল কেমন আছেন এই তো ভালো আছি থ্যাংক ইউ আইএসডি ফর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ফ্যান্টাস্টিক এটি আমাদের খুবই প্রতিবেশী একটি প্রতিষ্ঠান বিদ্যালয় প্রথমে আমরা একটু জানতে চাইবো যে আপনার সকালটা কিভাবে প্রত্যেকদিন শুরু হয় আর আপনার দায়িত্ব আপনার স্কুলের নানান রকমের কাজকর্ম এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো এবং একই সাথে আমার কো-হোস্ট যে বিষয়ে ধারণা দিলেন অনেক জিজ্ঞাসা আছে আমাদের আমি তিনটা অ্যালার্ম দিই প্রথম অ্যালার্মের পর একটু ঘুমাতে পছন্দ করি আরে বাপরে প্রথম অ্যালার্ম থাকে 6টার সময় তারপর রেডি হয়ে 6:50 এর মধ্যে বের হয়ে যাই স্কুলে আসি সো আমি আমার অফিসে শিক্ষকরা যাতে শৃঙ্খলা বজায় রাখতে পারে স্কুলের সেই দায়িত্বে আছি তো ছোটখাটো দুষ্টামি থেকে শুরু করে এনিথিং যেটা ইজ ডিসিপ্লিনারি এন্ড স্মল টু বিগ সেগুলো সব আমি সেই দায়িত্বে থাকি কোনো ধরনের সাসপেনশন যদি করতে হয় সেটা আমি রেকমেন্ডেশন দিই আর ডিরেক্টর তারপরে একসাথে মিলে আমরা সিদ্ধান্ত নিই সবার আগে যেটা জানতে চাইবো আপনি একজন তার আগে আমি কিছু জানতে চাইবো উনি শৃঙ্খলা দেখেন নিজেকে কতটা শৃঙ্খলার মধ্যে রাখতে হয় অন্যের শৃঙ্খলা দেখতে গেলে জিশান এটা দিয়ে শুরু করতে চাই আমার বাবা একজন এক্স ব্রিগেডিয়ার জেনারেল সো আমি নিজে অনেক শৃঙ্খলার মধ্যে বড় হয়েছে তার হিসেবে ছোট থেকেই হ্যাঁ একটা স্পেসিফিক আমার কাজিনদের কোনো যেমন ডেডলাইন ছিল না ঘুমানোর আমার একটা একটা টাইমে লাইট অফ এর একটা সময় ছিল আচ্ছা উঠতে গেলেও তিনটা অ্যালার্ম দিতে হয় না অ্যালার্মটা দাও ওটা কারণ একটু রিল্যাক্স করার জন্য একটু একটু আস্তে করে সকালটা শুরু করা আজমির কিছু আপনার সাথে যখন আমাদের অনুষ্ঠান শুরুর আগে কথা হচ্ছিল জানতে পেরেছি যে আপনার শিক্ষা জীবনের বড় একটি সময় জুড়ে আপনি ইংল্যান্ডে ছিলেন জি তার মানে আপনার শিক্ষক যখন আপনি স্টুডেন্ট ছিলেন বা শিক্ষার্থী ছিলেন তখন এই নিয়মানুবর্তিতা শৃঙ্খলার মধ্যে আপনাকে থাকতে হয়েছে এবং সেটি ইংল্যান্ডে বাংলাদেশের না সবার আগে জানতে চাইবো সেই অভিজ্ঞতাটা কেমন অর্থাৎ সে সকল জায়গায় তো নিশ্চয়ই আপনার ব্রিটিশ সহপাঠীদের সাথে আপনার পড়তে হয়েছে ব্রিটিশ শিক্ষক বা অন্যান্য দেশেরও হয়তো বা শিক্ষক আপনাদের ছিল সে সকল ক্ষেত্রে যেহেতু আপনারা ছোট ছিলেন বাগবিতণ্ডা বা ঝগড়াঝাটি বা খেলাধুলা করতে গিয়ে ভুল বোঝাবুঝি এরকম ঘটনা নিশ্চয়ই ঘটে বা ঘটেছে সেই সকল ক্ষেত্রে টিচাররা বা আপনার এই পোস্টে যিনি আছেন তিনি কিভাবে ডিল করেন স্টুডেন্টদেরকে আপনার অভিজ্ঞতা জানতে চাই সবার আগে ওনারা সো প্রথমত ওখানে প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেকটা টিচারকে এক বছরের ট্রেনিং করতে হয় তারপরে প্রত্যেকটা স্কুলে একটা ইন্ডিভিজুয়াল দায়িত্বে একজন কাউন্সিলর থাকেন আবার বিহেভিয়ারের জন্য যেমন আমি আছি আইএসডিতে একজন অফিসার থাকেন সো ওনারা একসাথে টিম হিসাবে কাজ করেন প্রত্যেকটি সিচুয়েশন অনুযায়ী ওনারা বাচ্চাদেরকে ডেকে অফিসে বসিয়ে মীমাংসা করার চেষ্টা করেন আমাদেরকে বুঝান এবং মেইন জিনিস হচ্ছে এডুকেট করা বাচ্চাদেরকে কি কি করা উচিত মানে আপনি তৃতীয় বাবা মা হিসাবে দেখতে পারেন আমরা নিজেদেরকে ওভাবেই দেখি কারণ বাচ্চারা একটু যদি ভেবে দেখেন 8 ঘন্টা কাটায় আমাদের সাথে একদম একদম স্কুলে একটা বড় সময় পরিবারের পাশাপাশি বড় একটা সময় স্কুলে কাটায় এক্স্যাক্টলি ইনফ্যাক্ট যদি 2 ঘন্টা খেলতে যায় বাইরে টিউশন করতে যায় বাবা মার থেকে অলমোস্ট ডাবল সময় কাটায় আমাদের সাথে সো বাচ্চাদের দায়িত্বে আসলে 3 জন আছি বাবা মা এবং শিক্ষক এর জন্য খুবই বড় একটা দায়িত্ব বিহেভিয়ারের কথা বললেন শব্দটাকে পিক করতে চাই বিহেভিয়ার মূলত স্টুডেন্টরা যখন শিখে আসে বাসা থেকে শিখে আসে বেসিকটা বাসা থেকে শিখে আসে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা করতেই হবে কোনটা একদমই করা যাবে না
এর বাইরে এই যে শিক্ষণ এই শিক্ষণের বাইরে স্টুডেন্টরা যখন একসাথে মিলিত হয় তখন কিছু কিছু বিষয় থাকে যার সুযোগ যার গ্রুমিং এর সুযোগ হয়তো বা পরিবার কখনো পায়নি নতুন নতুন অভিজ্ঞতা হয় সেই সকল ক্ষেত্রে যখন ওরা অভ্যন্তরীণ কোন ধরনের গোলমালের মধ্যে জড়িয়ে যায় তখন আপনাদের প্রসিডিউরটা কি কি হয় আপনাদের সো আমাদের অ্যাটিটিউড হচ্ছে যে প্রত্যেক বাচ্চার অনুযায়ী আপনি ইন্ডিভিজুয়ালি আপনাকে কেটার করতে হবে তো কোনো বাচ্চা হয়তো বেশি শাসন নিতে পারে না কারণ সে বাসায় ওটা অভ্যস্ত ওটা আপনি বুঝে যাবেন তাকে যখন পড়াবেন তার সাথে কোনো সিচুয়েশনে ডিল করবেন আপনি ঠিক যেটা বললেন যে কারো হয়তো ইংল্যান্ডে যেমন দেখেছি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে একটা সিঙ্গল প্যারেন্ট সো বাবা নেই একদম হয়তো সিঙ্গল মাদার কিংবা বাবাই বাবা মার ভূমিকা পালন করছেন ইয়েস সেক্ষেত্রে বাচ্চা খুবই আরো কম অ্যাটেনশন পায় তখন আমাদের দায়িত্ব আরো বেড়ে যায় তো তখন তাকে আরো বেশি করে বুঝাতে হয় জিনিসপাতি আর সেটা যখন আমরা করি তখন দেখি আস্তে আস্তে হয়তো চেঞ্জেস আসে আর তাছাড়াও একটা বাচ্চা একভাবে বড় হচ্ছে আরেক বাচ্চা আরেকভাবে বড় হচ্ছে তো ওই বাচ্চা কার সাথে মিশে সেটার উপর নির্ভর করে সে বড় হতে হতে তার আচরণ কতটা বদলায় ভালো বা খারাপের দিকে তো ওগুলো সব আমাদের খেয়াল রাখতে হয় এখানে আমি একটু ওর সাথে যুক্ত করি ও যেটা বললো যে বাড়ি থেকে আমরা বেসিকটা শিখে আসি নিঃসন্দেহে কিন্তু তারপরেও বিদ্যালয় কেন হয় কোনো প্রতিষ্ঠান কেন হয় বাড়ি যেটা পারবে না সেই কমতিটা পূরণের জন্যই তো বিদ্যালয় হয় কারণ শিক্ষকরা ওটারই এক্সপার্ট শিক্ষকরা সেটাই করেন শিক্ষা পদ্ধতিটাই তাদের শেখান কিভাবে করতে হবে কিভাবে করতে হবে না কোনটা চলতে হবে কিভাবে চলতে হবে না সেই জায়গা থেকে আপনি যে কথাটা বললেন যে প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে দেখতে হয় কারণ এক একটা বাচ্চার মনস্তত্ত্বও তো আলাদা থাকে সেই জায়গা থেকে এত এত বাচ্চাদেরকে ডিল করেন আপনারা সত্যি আক্ষরিক অর্থেই পারেন আলাদা করে অ্যাটেনশন দিতে অন্য বাচ্চাদের উপরে একজন একজন করে ধরে কে পিছিয়ে আছে এগিয়ে আছে কত টাকার যত্ন দরকার দরকার নয় তো আলহামদুলিল্লাহ আই থিঙ্ক আইএসডি যেমন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা যেটা সো আমি লোকাল স্কুলসে এখন এসব নিয়ে কাজ হচ্ছে আগে যেমন আমি যখন ছোটবেলায় ছিলাম আমার স্কুলে কোনো এরকম ডিপার্টমেন্টই ছিল না কাউন্সিলিং ডিপার্টমেন্ট বিহেভিয়ার দেখার ডিপার্টমেন্ট এগুলো ছিলই না তো আমাদের স্কুলে আমি বাবা মাদেরকে সবসময় বলি আপনাদের দুটো বা তিনটে বাচ্চা আমার 250 সন্তান স্কুলে সো আমাদের ভালো একটা টিম আছে সো উই হ্যাভ দ্য ম্যান পাওয়ার টু ডিল উইথ দ্যাট সো একাডেমিক একজন দেখেন বিহেভিয়ার একজন দেখেন আরও স্ট্রং ইস্যুস যেমন লিসা রিড আছেন আমাদের কোয়ালিফাইড একজন কাউন্সিলর আছেন উনি সব বাচ্চাদের ইমোশনাল ওয়েলবিং এর জন্য ডিল করেন সো হ্যাঁ আমরা সাধ্যমতো চেষ্টা করি অবশ্যই আরও কিছু কথা বলবো যখন যেমন অনলাইন সিকিউরিটি বুলিং অনেক কিছু আছে যেটা আসলে কারোরই কন্ট্রোল নেই কিন্তু একদম নয় কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এর বাইরে এই বিষয় হ্যাঁ স্বচ্ছন্দে শেষ করো তারপর আচ্ছা এখানে আজমির কিছু নিশ্চয়ই গুরুত্বপূর্ণ জানতে চাইবে তার আগে একটু জানতে চাই আপনি যে যে বিষয়গুলো বললেন ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা আমরা বলি আমাদের শেখাতে হয় কি করে এমপ্যাথেটিক হব অন্যের প্রতি আমাদের এমপ্যাথি না থাকলে একেবারেই চলবে না অসহিষ্ণুতা ইনটলারেন্সের কথা আমরা বলি যেই যেই কারণগুলো মূলত বুলিং তৈরি করে তারপরে র্যাগিং তৈরি করে যেটা বড় মাত্রায় র্যাগিং এর কথা বলতে গেলে তো বাংলাদেশ সবার আগে আবরারের ঘটনাটা বোধ হয় নিয়ে আসবে বুয়েটে সেটা বিদ্যালয়েও ঘটে হয়তো ছোট পরিসরের জন্য ছোটভাবে আমরা ছেড়ে দিই যে কারণই মূলত এগুলো ঘটে সেই সেই জায়গায় আপনারা শিক্ষাটা কিভাবে দেন এবং শুধুমাত্র বাচ্চাদেরকে শেখানোই যথেষ্ট হয় কিনা সেখানে বাবা মায়েদের সাথেও একটা ডিসকাশন সেশন দরকার পড়ে কিনা সেই জায়গাটা একটু আসে অবশ্যই খুবই ভালো প্রশ্ন করেছেন সো সহমর্মিতা যেটাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সো আমরা ওয়ার্কশপস করি বুলিং নিয়ে সারা বছর জুড়ে ওয়ার্কশপস হয় প্রত্যেক গ্রেড ভিত্তিক গ্রেড 7 গ্রেড 8 আলাদা অ্যাসেম্বলি হয় আমরা রিসেন্টলি বুলিং এর উপর পুরো একটা অ্যাসেম্বলি করেছি আমরা বাইরের সংস্থা থেকে মানুষকে নিয়ে আসি তারপর আমরা আবার প্যারেন্টস ওয়ার্কশপ করি সো বাবা আমাদেরকে আমন্ত্রণ দিই ওনারা আসেন একসাথে 6 7 8 সব বাবা আমাদেরকে ডাকি তাদের বাচ্চারা কী সব নিয়ে গো থ্রু করছে স্কুলে এবং অনলাইন এগুলো নিয়ে তাদেরকে বলি কারণ অনেক বড় একটা ডিসকানেক্ট আছে কিন্তু এটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে আজকাল যেটা বলি তারা হচ্ছে ডিজিটাল নাগরিক তারা জন্মের পর থেকেই ফোন হাতে সেখানে আমরা তিনজন নিশ্চয়ই ওরকম ভাবে ইন্টারনেট পেতে অনেক বড় বয়সে এসে পেয়েছি আর সেখানে আমাদের বাবা মা তো আরও কম তো তাদের কোনো অনেক বাবা মার কোনো আইডিয়াই নেই যে বাচ্চারা কি ফেস করে অনলাইন গিয়ে বা বুলিং ক্যাম্পাসে কি ধরনের কত প্রকার ইনফ্যাক্ট আমরা যখন ছোট ছিলাম আপনি যেটা বললেন র্যাগিং এর কথা বা বুলিং এর কথা ক্যাম্পাসে শেষ হয়ে যেত কেউ যদি আপনার শারীরিক গঠন বা চেহারার গঠন নিয়ে আজে বাজে কথা বলে স্কুলে অন্তত বাসায় গিয়ে কিন্তু আপনি রেহাই পেতেন এখন আপনি বাসায় যাওয়ার সাথে সাথে স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ফেসবুক ওইখানে কন্টিনিউ করছে তো সেগুলো নিয়ে আমরা কন্টিনিউসলি ওয়ার্কশপ দিই অ্যাডভাইস দিই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেমন অ্যাপ
থাকে একটা আমরা বাচ্চাদেরকে সব অ্যাডভাইস দেই বা আমাদেরকে আস্তে আস্তে শিখাচ্ছি স্টপ ইট বলে একটা অ্যাপ আছে যদি আপনি উল্টোপাল্টা কিছু কথা লেখেন ওই সফটওয়্যারটা রিকগনাইজ করে আপনাকে বলে তুমি কি শিওর তুমি এটা লিখতে চাও এই জিনিসটা বলার জন্য বাবা মা কিন্তু নেই অনেক ক্ষেত্রে কারণ তারা জানেই না তাদের বাচ্চারা কি লিখছে কি পড়ছে তো এই ওয়ার্কশপ গুলো এগুলো নিয়ে হেল্প করে যেহেতু আমরা এখন বুলিং নিয়ে কথা বলছি এবং ডিজিটাল বিষয়টাও চলে এলো আমরা এখন সাধারণত যে শব্দটা যেখানে আমাদের আসলে আপত্তি আছে কিন্তু আমরা জানছি বিভিন্ন জায়গা থেকে যে মুঠোফোনে আটকে আছে শিশুর কৈশোর শৈশব যদি সেই কথাটার অর্ধেকও যদি সত্যি হয় সারা বাংলাদেশ থেকে তাহলে মুঠোফোনটাকে আমরা অগ্রাহ্য করতে পারছি না এটা এসে গেছে জীবদের শিশুদের জীবনে যতক্ষণ সে স্টুডেন্টে আট ঘন্টা আপনাদের কাছে থাকছে তখন হয়তো বা আপনারা ফোন অ্যালাউ করছেন না আট ঘন্টার বাকি রইল আরো ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টায় সে স্বাভাবিকভাবে যে অ্যাপস গুলোর কথা আপনি বললেন বা সোশ্যাল মিডিয়ার গুলোর কথা বললেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন জায়গায় সে নিশ্চয়ই আছে তার মানে ইন্টারনেটেও তার সাথে সংযোগ ঘটেছে এখন ইন্টারনেট মানে শুধুমাত্র বুলিং ই না নানান রকমের অপ্রত্যাশিত অবাঞ্ছনীয় বিষয়গুলোও আসে যেটা শিশুদের মানসিক গঠনের অন্তরায় বা এই বয়সে তার এই জায়গাটাতে বাধাগ্রস্ত হওয়া বা কনসেন্ট্রেট হওয়া ঠিক না সেই জায়গাগুলোতে শিশুদেরকে সঠিক ইন্টারনেট বা শুদ্ধ বিশুদ্ধ ইন্টারনেট দেওয়ার জন্য আপনারা কীরকম কাজ করছেন বা শব্দটাকে যদি নিরাপদ ইন্টারনেট বলি সো আমাদের জন্য স্কুলে একদিক থেকে সহজ আমাদের যে আইটি ডিপার্টমেন্ট আছে ঠিক একটি সংস্থায় কাজ করার মতো আমি আগে যেখানে চাকরি করতাম ফর এক্সাম্পল আমি ফেসবুক আপনি ঢুকতেই পারবেন না ওয়েবসাইটটা ব্লকড এরকম আমাদের স্কুলে সব এরকম ওয়েবসাইটস ব্লকড সেটা উল্টোপাল্টা ওয়েবসাইটস হোক অথবা গেমিং ওয়েবসাইটস হোক যেটা আরেকটা ইস্যু গেমিং নিয়েও আমি কিছু বলবো সো আমাদের স্কুলে এই ব্লক সব আছে কিন্তু যেটা হাসি পাবে আপনার শুনলে আমি 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 34 হব এপ্রিলে আমি ভিপিএন কিভাবে ব্যবহার করতে হয় আমি রিসেন্টলি একটু শুনেছি আমাদের ক্লাস এমনও আছে আমার আমার ছোট ছোট ভাই বোনরা বিভিন্ন স্কুলে পড়ে ওরা আমাকে বলে ক্লাস ফোর এর বাচ্চারাও জানে কিভাবে ভিপিএন ইউজ করতে হয় তো কি হয় ব্রেক টাইমে বা লাঞ্চ টাইমে যদি কোথাও লুকিয়ে চুপ করে কেউ ফোন করে গেম খেলতে চায় সে ভিপিএন ব্যবহার করে ঢুকে যায় এটা কিন্তু যে কোনো কেউ থামাতে পারবে না কিছু কিছু বিষয় আছে যেমন দ্রুত পরিবর্তনশীল পৃথিবী এই পরিবর্তনশীল পৃথিবীতে মানুষের শুধুমাত্র আচরণ বদলাচ্ছে তাই না মানুষের পারিপার্শ্বিকতা বদলে যাচ্ছে আজ যেটা সবুজ কালকে সেটা লাল হয়ে যাচ্ছে ঠিক তেমনি আপডেট হয়ে যাচ্ছে সকল সিস্টেমস সেই জায়গাটাতে শিশুরা এখন ফেসবুক বা ইনস্টাতে আছে এটা এটার জন্য আমি একদমই খুব অস্বাভাবিক বোধ করছি না কিন্তু সে যখন শিশু তখন তো তার আশেপাশে সে কতটুকু পর্যন্ত ছড়াতে পারবে কতটুকু পর্যন্ত জড়াতে পারবে এরকম নিশ্চয়ই নীতিমালা আছে বাবা মায়েরাও নিশ্চয়ই সচেতন আছে সেই জায়গায় কোনো কাউন্সিলিং বা কোনো গ্রুমিং মানে শিক্ষার্থীকে নিয়ে তাকে বুঝিয়ে তাকে তার মন মনন সব কিছু নিজের নিয়ন্ত্রণে আনার জন্য কি কিছু করছেন আপনারা এরকম কোনো বিষয় যে যে ইন্টারনেটের ক্ষেত্রে বিধিনিষেধ যে বিষয়টা আসছে তা কিন্তু অনেক সময় বিপদেও জড়িয়ে যেতে পারে ফ্রড হতে পারে সেই সকল ক্ষেত্রে আপনারা কি করছেন একটু জানতে চাই সো স্কুলে আমাদের যে নীতিমালা আছে পলিসি হ্যান্ডবুক যেটাকে আমরা বলি আমরা বুলিংকে খুবই সিরিয়াসলি নিই তো যেটা আগে একটু আগে বলেছিলাম যে বুলিং কিন্তু স্কুলেই শেষ হয় না অনলাইন কন্টিনিউ হয় আমরা আমাদের নীতিমালাতে রেখে দিয়েছি যে কোনো বাচ্চা যদি ছুটির সময়ও আমাদের যেমন দু মাস ছুটি থাকে সামারে ছুটির সময়ও অনলাইন আমাদেরই ছাত্র বা ছাত্রী আরেক ছাত্র বা ছাত্রীকে অনলাইন বুলিং করে আর আমরা সেটার খোঁজ পাই লাইক বডি শেমিং করলো অবজেক্টিফাই করলো রাইট সো আমরা যদি সেটার খোঁজ পাই আমরা সেটা নিয়েও ডিল করি সো অফলাইন বা অনলাইন দুটোই আমরা দেখাশোনা করি আর কিভাবে বাচ্চাদেরকে আমরা এডুকেশন দেই আমরা তো ওয়ার্কশপস করি বুলিং নিয়ে বা যেটা বলছিলাম যে বাচ্চারা কিন্তু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে না সো বড়রা সাধারণত রেগে গেলে চিন্তা না করে কিছু বলে ফেলে বাচ্চারা রাগা ছাড়াই অনেক সময় উল্টোপাল্টা কথা বলে তারপর তখন তাদেরকে বলি যে দেখো কেউ যদি এমন কিছু বলে যেটা তোমার ভালো লাগছে না সাথে সাথে আর তুমি কথা বলো না স্টপ করে দাও গিয়ে বাবা মাকে বলো যে এ কিন্তু আমাকে এসব বলছে
এটা হচ্ছে চেনা তারপর আছে অচেনা যেটা আরেকটা প্রসঙ্গ যে গ্লোবাল সিটিজেন হিসেবে এখন তাদের অ্যাক্সেস তারা যখন গেম খেলে কমেন্ট্রি করে গেম খেলে কিন্তু তো 12 বছর বয়সে এমনও হচ্ছে আমি জানি আমার নেফিউ নিস আমার স্টুডেন্টরা 12 বছর বয়সে ক্লাস 6 এ পড়ে গেম খেলছে অন্য মাথায় কথা বলছে তার বয়স হতে পারে 40 সে হয়তো বসে আছে আলবেনিয়াতে ইউ নো এন্ড সে কি ধরনের ভাষা ব্যবহার করছে সেই ভাষা সে পিকআপ করছে ছোটবেলায় আমি আপনি আপনাদেরকে হয়তো বাবা মা ব্যস্ত রাখতে টিভি ছেড়ে দিত তো টিভি কিন্তু আমরা জানি উল্টোপাল্টা তেমন কিছু টিভিতে থাকবে না আপনি এখন ভর দুপুর দুটো যদি কিংবা আমাদের খুব সংস্কৃতির সাথে গান করো নাচ করো কবিতা করো বিতর্ক করো ব্যস্ত থাকো রাইট আর এখন ব্যস্ত রাখতে ফোন ধরিয়ে দিচ্ছে কিন্তু মনিটর করছে না বাবা মা যথেষ্ট যে ফোনে কি দেখছে বাচ্চারা বা ল্যাপটপে কি দেখছে এটা একটা বড় সমস্যা তো আমরা এগুলো নিয়ে বাবা মাদেরকে ওয়ার্কশপ দেই বলি যে মাঝে মাঝে হঠাৎ করে ল্যাপটপটা নিয়ে হিস্ট্রি চেক করেন তাহলে অন্তত একটু ভয় থাকবে যে কোথায় উল্টোপাল্টা কোন জায়গায় যাচ্ছে অন্তত নজরদারিতে আছে রাইট বা জবাবদিহিতাটা থাকা দরকার এক্স্যাক্টলি ওদের ফ্রেন্ডস থাকে এখন বিভিন্ন দেশের সো বিভিন্ন বয়সের এগুলো নিয়ে ওদেরকে প্রশ্ন করা ওদেরকে বোঝানো যে অচেনা মানুষ খালি সামনাসামনি না অনলাইনে অচেনা মানুষের সাথে কথা বলবে না এগুলো নিয়ে শিক্ষা দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি থামাতে পারছেন না এক্ষেত্রে একটা ঘটনা ঘটার পরে আটকানোর চেয়ে কি করলে ঘটনাটা ঘটবে না সেই দিকে নিশ্চয়ই আপনারা জোর দিয়ে থাকেন পাশাপাশি ছাত্রছাত্রীদের বিহেভিয়ার তো আছেই তাদেরকে এমপ্যাথি শেখাচ্ছেন টলারেন্ট হওয়া শেখাচ্ছেন বটে শিক্ষকরা কি বিহেভ করবে তাদের বিহেভিয়ারাল ট্রেনিং একটা হওয়া দরকার সেদিকে নজর দেন আপনারা অবশ্যই জি সো আমার যে অফিস অথবা লিসা রিড যিনি কোয়ালিফাইড কাউন্সিলর আমাদের স্কুলে আছেন আমাদের সাথে টিচারদেরও মিটিং হয় কোনো স্পেসিফিক ছাত্রকে নিয়ে যদি আমরা কনসার্নড হই অনেক সময় আমাদের যেমন স্পেশাল নিডস কেসে আমাদের অ্যাডভান্সমেন্ট সেন্টার আছে সো কোনো বাচ্চার যদি অন্য ধরনের কোনো নিডস থাকে লার্নিং ডিসেবিলিটি থাকে এগুলো নিয়ে তখন আমরা তার যত শিক্ষক সেই 8 জন বা 10 জনকে ডাকি ডেকে তাদেরকে বলি যে এই বাচ্চার জন্য কী করতে হবে আর তাছাড়াও ইন জেনারেল যদি আমরা মনে করি যে প্রত্যেক টিচারদের জন্য এখন এই জায়গায় ইম্প্রুভমেন্ট দরকার আমরা পুরো স্কুল ভিত্তিক ধরেন এক্সপার্ট এনে সেই টপিকের উপর ট্রেনিং দেওয়াই তো খালি তো বিহেভিয়ার না অনেক কিছু আছে একটা ক্লাসরুমের ভিতরে সব কিছু নিয়ে ইন্ডিভিজুয়ালি সারা বছর জুড়ে কন্টিনিউয়াসলি ট্রেনিং হতে থাকে এই জায়গায় আমার একটা বিষয় জানার আছে আপনি তো বললেন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আইএসডির পক্ষ থেকে এই আপনাদের যে চর্চাগুলো হয় এর বাইরের একটা বিষয় বলবো সেটা হচ্ছে ধরুন এই যে শিক্ষক যারা আমরা কিন্তু অনেক বছর ধরে দেখছি যে নানান রকমের কারণে শিক্ষার্থী তার বেতন দিতে পারেনি এর জন্য তাকে বই দেওয়া হয়নি স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কে তাড়িয়ে দিয়েছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বা শিক্ষক কিংবা শিক্ষার্থী কোনো একটা অপরাধ করেছে সেই অপরাধে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে আটকে রাখা হয়েছে কক্ষে বা ইদানিং আমাদের বারবার কিন্তু বেতন দিতে পারেনি বা টাকা ডিউ আছে এরকম জায়গায় শিশুদের মানসিক এবং শারীরিক নির্যাতনের গল্প কথা শুনছি সেই জায়গায় যেটা প্রশ্ন সেটা হচ্ছে একজন শিক্ষক সাধারণত লেখাপড়া কিভাবে করাতে হয় সেটা জানে মোটামুটি শিক্ষক হতে গেলে সেটাই জানে কিন্তু হাউ টু ডিল এই যে বিষয়টা বাচ্চাদের সাথে সে কিভাবে ডিল করবে কোন শব্দগুলো ব্যবহার করবে কোন বাক্যগুলো তার জন্য পারফেক্ট এই জায়গায় কি শিক্ষকদেরকে একটা কাউন্সিলিং দেয়া বা একটা ট্রেনিং দেয়া বা তাদেরকে একটা গ্রুমিং করা এই বিষয়টা নিয়ে ওর কথাটাকে একটু এক লাইনে আনি যেটা বুঝলাম যে শিক্ষকরা কতটা মানবিক হবেন একজন শিক্ষার্থীর প্রতি সেই দিকেও নজরটা সো আমি যেটা বললাম সহমর্মিতা যেমন বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয় বা এডুকেট করা হয় ওটার ব্যাপারে ঠিক সেভাবেই শিক্ষকদের সহমর্মিতার উপরে একটা সেশন দেওয়া হয় ফর এক্সাম্পল তারপরে আমাদের আবার লিসার নাম বলছি আবার চাইল্ড প্রোটেকশন ট্রেনিং দেওয়া হয় তো সবাই ওই সার্টিফিকেট পাওয়া আমাদের স্কুলে নট জাস্ট শিক্ষকরা অ্যাডমিন স্টাফ থেকে শুরু করে প্রত্যেকে সো তারা প্রত্যেকে আপনি আমাদের স্কুলে ধরে নেন 200 জন আছে 200 জনের যে কোনো জনকে আপনি জিজ্ঞেস করেন যে কোনো বাচ্চার যদি তার গঠন দেখে মনে হয় বা শারীরিক অবস্থা দেখে মনে হয় তাকে অসুস্থ লাগছে বা সামথিং ইজ রং কার কাছে যেতে হবে চাইল্ড প্রোটেকশন অফিসারকে তারা এটা জানে কী পদ্ধতি ওই স্টেপসগুলো সব কিছু নিয়ে ট্রেনিং দেওয়া হয় সো একটা ইন্টারন্যাশনাল স্কুলে বেস্ট পার্টটা হচ্ছে যে সবাই এই ট্রেনিং 1 বছর অলরেডি করে এসছে তার উপর ওই স্কুলে যিনি আছেন যিনি কাউন্সিলর লিসা আমাদের কেসে সে আবার চাইল্ড প্রোটেকশন ট্রেনিং দেয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বাহ তাহলে আমি যদি একটা পরামর্শ চাই আপনার কাছে যেহেতু আপনি নিজে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষা এগিয়ে নিয়ে গেছেন আপনি শিখেছেন বাংলাদেশের আমাদের সন্তানদের এরকম সময় আসে যে নানান সময় পড়াশোনার চাপ
বা অনেক সময় তারা অল্প বয়সে অ্যাফেয়ারে জড়িয়ে যায়, এইসব সময় অনেক সময় তারা নানা রকমের সুইসাইড বা এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে, রেজাল্ট খারাপ হয়েছে, প্রত্যাশা পূরণ হয়নি, বাবা মা বকা দেবে, সমাজে কি মুখ দেখাবে, এই নানান রকমের চাপে মানসিক তারা অনেক সময় সুইসাইড করে বা সুইসাইড করতে চায়। সেই জায়গায় আপনি একটা উন্নত একটা স্কুলে আছেন, একটা উন্নত স্কুল থেকে পড়াশোনা করে এসেছেন, সেই জায়গায় আপনার পরামর্শটা কি হবে অভিভাবককে বা অন্য কোনো যে শিক্ষকরা যদি দেখে থাকেন আপনাকে? সবার আগে বলবো যে আমরা একটু আগে গল্প করছিলাম, আমরা সবাই একই সালে জন্মেছি, এখনও আমি এটা দেখছি বাবা মাদের মধ্যে, মানে সব কেসে না বাট মোটামুটি 90% উপরে বাবা মাদের মধ্যে আর বাচ্চাদের মধ্যে একটা কানেকশনের গ্যাপ আছে, কমিউনিকেশন গ্যাপ আছে, যেখানে তারা ওপেনলি কথা বলে না। সো মোস্ট কনভারসেশনস হয় হচ্ছে পড়াশোনা কেমন যাচ্ছে, হোমওয়ার্ক করেছো কি না, খেয়েছো কি না, কিন্তু তুমি কি ঠিক আছো, স্কুলে কি তোমাকে কেউ বদার করছে, অনেক বাচ্চারা কিন্তু বলে না কিছুই, বিকজ তার মনে করে আচ্ছা বাবা মাকে যদি বলি, তারা যদি মিস্টার জাকারিয়াকে বলে তাহলে আমার, কারণ অনেক সময় বন্ধুরাই কিন্তু উল্টো পাল্টা কথা বলে। আবার এখানে জিশান আরেকটাও একটু যুক্ত করি, এটাও কিন্তু রয়েছে, ধরেন যেহেতু আমার মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা ছিল, সবার মনস্তত্ত্ব এক হয় না, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট ব্যাপারটা যেখানে আছে, অনেক বাচ্চা ইন্ট্রোভার্ট, কথাই বলতে চায় না, তো তাদের থেকে ওভাবে করে কথা বের করে আনারও তো একটা কৌশল অবশ্যই। সেটার জন্য আপনার, আমি যেমন শৃঙ্খলা দেখি, আমি কিন্তু কাউন্সেলিং এর জন্য কোয়ালিফাইড না, সেটার জন্য আমাদের স্কুলে একজন সাইকোলজিতে ডিগ্রি করা আছেন, উনি এই লাইনে এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন, তারপরে এখানে কাজ করছেন। যেহেতু লোকাল স্কুলে সেটা নেই, এখন কিন্তু অনেক সংস্থা আছে যেখানে আপনি গিয়ে বাবা মা গিয়ে একজনের সাথে পরামর্শ নিতে পারেন বা বাচ্চা সহ গিয়ে কথা বলতে পারেন, কিন্তু সেটার জন্য আগে আপনার এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে আপনার বাচ্চা ওপেনলি আপনাকে সবকিছু বলতে পারে, ভয় না পেয়ে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। সেটা যখন পারবেন তখন আপনি অলরেডি হাফ দ্য জব ইজ ডান, তারপরে আপনি একজন এক্সপার্টের কাছ থেকে অ্যাডভাইস নিলেন। খারাপ ছিল না, এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে এটা ভাবতে গিয়ে ধরেন যেসব কারণ আমরা পাই জিশান, তার মধ্যে একটা অন্যতম কারণ বোধ হয় আমরা খুব ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছি আজকাল, খুব নিজেকে নিয়ে ভাবি, আমি আমার ক্যারিয়ার, আমি কতটা এগিয়ে থাকবো, আমি সোসাইটিকে কি দিচ্ছি, সোসাইটি আমাকে কি দিচ্ছে, এই যে আমি 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 আমিত্ব, এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা যে সংযোগটা বাবা মা এবং সন্তানের মধ্যে ঘটানোর কথা বললেন, সেই সংযোগটা কি আপনারা শিক্ষার্থী শিক্ষার্থীতেও ঘটাতে চান, যাদের একটা কালচারাল সেল থাকুক, ওরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করুক, ওরা বন্ধু হয়ে উঠুক, সুতরাং বন্ধু বন্ধুকে ওই আঘাতটা হয়তো করতে পারবে না, কিংবা কথা দিয়ে শতাংশ কমিয়ে আনতে পারবেন, নিয়ন্ত্রণে আনতে পারবেন, ওই জায়গাটায় নজর দিয়ে থাকেন? অবশ্যই। সো রিসেন্টলি যে অ্যাসেম্বলির কথা বলেছিলাম, আমরা ওখানে উদাহরণ দিয়েছি, আমরা কোনো কনফিডেন্সিয়ালিটির কারণে কারোর নাম নেই না, ইন জেনারেল উদাহরণ দিই। তো একটি স্টুডেন্ট ছিল, ও এই দেশের নয়, ওর আরেক দেশের, আর ও বলল যে ওরা আমার নাম নিয়ে জোক করে। তখন ও, আমি বললাম কারা, বলে আমার বেস্ট ফ্রেন্ডরা। ও বলে, আমি বললাম তো তুমি কিছু বলনি, বলে না আমি হাসি, কারণ ওরা জানে না, ওরা মনে করে আমিও এটা ফানি মনে করি, কিন্তু ভিতরে ভিতরে আসলে আমি কষ্ট পাই, খুবই স্বাভাবিক। সো কিন্তু আমি বলি তাহলে তুমি বলো না কেন, বলে আমি মনে করি যে বললে ওরা আমার বন্ধু থাকবে না, এই ভয়ে সে আজ পর্যন্ত 6 বছর ধরে তার নাম নিয়ে যোগ করা হচ্ছে, সে বলেনি। খুব ম্যাচিউর এবং খুব মানবিক। এই যে এক এক রকম বলছিলাম না, মনস্তত্ত্ব, এক একটা মনস্তত্ত্ব এক এক রকম কাজ করে, এই হচ্ছে। অন্য আরেকজন হলে হয়তো খুব বাজেভাবে রিয়্যাক্ট করতে পারতো, সেখানে খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হতে পারতো। সুতরাং এই যে এক একজন এক এক মতন করে বিহেভ করে মনস্তত্ত্ব অনুযায়ী, সেই জায়গাটায় নজর দেওয়া, এগুলোকে ডিল করা। এই জায়গাটায় যেমন একটুখানি রিলায়েন্স আছে, ওই যে আমার কিন্তু ও আমাকে এসে না বললে আমি কখনোই জানবো না, ও কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পেয়েই যাচ্ছে, সেটাই। এবং আমি তখন ওকে আস্থা দেই যে তুমি একটু আমার উপর আস্থা রেখে আমাকে তোমার বন্ধুদের সাথে কথা বলতে দাও, এবং দেখো ওরা তোমার বন্ধু থাকবে এবং এটা থামাবে। না, এটা তো একটা মানবিক, একটা পরিপক্ক একজনের কথা আমরা শুনলাম যে খুব মানবিক, যে বন্ধুদের প্রতি তার সংবেদনটা কোনোভাবেই যেন বিচ্ছিন্ন না হয় এটা যেন বলেনি, কিন্তু অনেকে তো আবার রিঅ্যাক্ট করে ফেলে। রাইট, অফ কোর্স, সেটাই তো বললাম। তো সেই সকল জায়গাগুলোতে আমার মনে হয় যে পার্সোনালিটি এবং যে সিস্টেম আপনাদের, এই সব কিছুর সমন্বয়ে নিশ্চয়ই সেই সকল সংকটগুলো সমাধান হয়। তবে হ্যাঁ, এখন এই ধরনের সংকট সমাধানে প্রত্যেকটা স্কুলেই আমাদের দরকার। আমাদের ছোটবেলায় এত কমপ্লিকেশনস ছিল না,
আমাদের খেলার মাঠে একটা কলহ সৃষ্টি হতো, সন্ধ্যার আগে শেষ কলহ শেষ হয়ে আমরা গলা ধরে বসে জড়িয়ে, কিংবা সেই কলহের ধরন আর এখনকার কলহের ধরনও কিন্তু আলাদা। এটা সংস্কৃতি, একটা দেশের চর্চা, সংস্কৃতির চর্চা, গ্রুপ চ্যাটিং হয়, সেখানে যাকে নিয়ে কথা হয় তাকে আলাদা করে তাকে নিয়ে বুলিং হয়। আপনি গ্রুপ চ্যাটিং বললেন, এমনও হয় একটা গ্রুপে বন্ধুরাই কোনো কিছু নিয়ে কথা বলছে, তখন একটা তর্ক শুরু হয়ে গেল, তর্ক করতে করতে হঠাৎ 7-8 জন মিলে একজনকে অ্যাটাক করে কর্নার করে, তখন তারা রিয়েলাইজ। আর অনলাইন কিন্তু আপনি সামনাসামনি, আমি যদি আপনাকে এখন কিছু উল্টোপাল্টা কথা বলি, রেগে বলি বা না রেগেও বলি, যেটা আপনার পছন্দ হচ্ছে না, আপনার চেহারা দেখে আমি বুঝতে পারবো হয়তো একটু পিছাবো বা থেমে যাবো। অনলাইন কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে মুখোমুখি একটা ডিসকাশনের আলাদা তো একটা মাধুর্য থাকে, আর যেখানে আমি দেখতে পাচ্ছি না সেটা একটু গ্যাপও তো থাকে। এক্স্যাক্টলি, এই ইন্টারনেটের কারণে এসব জিনিস 10 গুণ বেড়ে গেছে, এসব সমস্যা যেটা আগে বাবা মা ফেস করেনি। এই জন্যই বাবা মাদেরকে ওয়ার্কশপ দেওয়া, বোঝানো, আমরা বলি যে আপনারা রিসার্চ করুন, গুগলে দেখেন কীরকম স্ট্যাটিস্টিক্স গ্লোবালি, বাচ্চারা অনলাইন কীরকম বুলিং ফেস করছে, কী কী সম্ভাবনা। এর থেকেও আরও বড় বড় সমস্যা আছে, যেমন অনলাইন যখন বাচ্চারা যায়, টেররিস্ট গ্রুপস তারা কিন্তু দুইভাবে রিক্রুট করে, তার একটা পদ্ধতি হচ্ছে অনলাইন। এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সবসময় খেয়াল রাখা, বলা যে বাবা কেউ যদি তোমার সাথে কথা বলা শুরু করে এবং উল্টোপাল্টা, তখন তাদেরকে ইফ দে আর ওল্ড এনাফ অবভিয়াসলি, তখন বোঝানো যে উল্টোপাল্টা কোনো কথা বললে বা কোথাও তোমাকে যেতে বললে, দেখা করতে বললে প্লিজ করো না, এইসব এইসব নিয়ে কিন্তু কথা কম হয়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন, খুবই গুরুত্বপূর্ণ এই সময়, কারণ আমরা মনে আছে হোলি আর্টিজানে যাদেরকে আমরা পেয়েছিলাম সবাই কিন্তু সুবিধাভোগী পরিবারের ছাত্র, হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, ভালো স্কুলে পড়াশোনা করেছে, হ্যাঁ, তো এই জায়গাটাতে মতন জায়গা স্টুডেন্ট ছিল, সম্ভব মোনাশ ইউনিভার্সিটি, মোনাশের নামটা বারবার তখন উঠে এসেছিল, এগুলো তো বিশ্ববিদ্যালয়েরও ভাবমূর্তি মানা রাত না বোধহয় মোনাশের ছিল সম্ভব। জিশান, আপনি এটাও করতে পারেন, আপনি আপনার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনি রিকোয়েস্ট করতে পারেন, আপনি যদি চিন্তিত হন, আপনার আপনার সন্তান ছেলে মেয়ে যদি মনে হয় তার আচার আচরণ খুবই উল্টোপাল্টা হচ্ছে, বাচ্চা আজকাল কথাবার্তা একটু উল্টোপাল্টা ভাবে বলছে গ্লোবাল ইস্যুস নিয়ে এবং ওই দিকে এগিয়ে যাচ্ছে, যদি আপনার মনে হয়, আপনি ওয়াইফাই কোম্পানিকে বলতে পারেন যে একটু আমাকে ওর ওয়েবসাইট হিস্ট্রিগুলো দিবেন, যে ফর এক্সাম্পল আইএস এর ওয়েবসাইটে যাচ্ছে না কিনা, ওইখানে ভিডিও দেখছে না কিনা, কারণ বাবা মারা কিন্তু তুমি হ্যাঁ ইন্টারনেটে থাকো, নিজে ফ্রি রাখার জন্য, নিজেকে বা অন্য কাজ করার জন্য বাচ্চার কাছে, এন্ড দেয়ার ইজ নাথিং রং, বিকজ তারা ওনারা জানেন না, ওনাদেরকেও এডুকেট করতে হবে এই ব্যাপারে, এগুলো তো ফেস করে আসেনি। আচ্ছা, এখানে একটু আমি জিশান জানতে চাই, ধরেন বাবা মা হিসেবে কিংবা বাবা মায়েদের তো দেখি আজকাল নানা রকমের সংকট, বিশ্ববিদ্যালয় স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অবধি, সে বাবা মারাও নিশ্চিন্ত নন, আরো বেশি চিন্তা করেন বরং। এক্ষেত্রে আপনি বারবার করে একটা শব্দ বলছিলেন না, যে একটু নজর রাখা, উল্টোপাল্টা কাজ করছে কিনা, কথা বলছে কিনা, কিংবা সন্তানকেও, মানে যে বাচ্চাটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, কোথায় করছে, সেও নজর রাখা, কি করে বুঝবে যে এটা আসলে উল্টোপাল্টা হচ্ছে কিনা, কি করে বুঝবে এটা বুলিং হচ্ছে কিনা, কোন কথাটা বুলিং হচ্ছে, কোনটা হচ্ছে না, কোনটা র‍্যাগিং এর পর্যায়ে, আমরা বাড়াবাড়ি না হওয়া অবধি কোথাও বোধহয় সেখানে কনসেন্ট্রেটই করি না, কত ছোট ছোট কথাও অগ্রাহ্য করব না, কোন সাইনটাকে আমরা পিক করব যেটা একটা সাইন হতে পারে, ওই জায়গাটায় আপনারা সচেতন করার কাজ করেন? যেরকম ধরেন রাজনীতির একটা সচেতনতা দরকার বোঝার জন্য যে এটা কোনো ধর্মীয় উগ্রবাদ হচ্ছে কিনা, কিংবা এটা রাজনৈতিক উগ্রবাদ হচ্ছে কিনা, একটা বাচ্চারা তো ম্যাচুরিটি থাকে না, ওই জায়গাটায় আপনারা কাজ করার অনেক বছর পরে এসে বলেছে, অনেক লম্বা সময়, তো অনেক ক্ষেত্রে বাবা মা বাসায় খেয়াল করে যে ওকে কেমন জানি হঠাৎ চুপচাপ লাগছে বা প্রায় একটু মন খারাপ লাগছে, যেই মুহূর্তে এটা আপনি নোটিস করবেন সাথে সাথে আপনার হয় স্কুলে এসে রিপোর্ট করতে হবে, এটা আমরা এনকারেজ করি অভিভাবকদের, অথবা সাথে সাথে একটু বাচ্চার সাথে বসে কেন তোমার মন খারাপ, সে যদি কিছু না বলে এগেন তাহলে আবার এসে জিজ্ঞেস করুন কি স্কুলে ঠিক আছে, ওকে স্কুলেও কি এরকম চুপচাপ থাকে, এটা টিচারদের সাথে চেক করা বা প্রিন্সিপাল বা আমার সাথে এসে চেক করা বা লিসার সাথে চেক করা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাহলে আমরা একদম শেষ প্রান্তে দর্শকদেরকে এইটুকুই বলতে চাই, যা আপনার কাছ থেকে শুনলাম সেখান থেকে পিক করে, যে
সন্তানদের বন্ধু হয়ে ওঠার ব্যাপারটা সন্তান বাবা মার মধ্যে সন্তানের সাথে যে দূরত্বটা সেটা দয়া করে কমিয়ে আনবেন এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তারা কোন কোন ওয়েবসাইটে যাচ্ছে বিশেষ করে তাদের যে হিস্ট্রিটা আছে তাদের ব্রাউজিং হিস্ট্রি সেটি আপনারা সবসময় যদি একটু চেক করে রাখেন তাহলে কিন্তু সে নিরাপদ ইন্টারনেট পাচ্ছে কিনা সেটা এবং তার নিরাপদ জীবন পাচ্ছে কিনা সেই দুটি বিষয়ে কিন্তু সুরক্ষিত থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ক্ষেত্রে জিশান আপনাকে বিদায় দেওয়ার আগে ছোট্ট করে দুটো লাইন বলতে চাই অনেক সময় বিধিনিষেধ দিয়ে অনেক কিছু আটকানো যায় না এবং সেটা হয়তো সঠিক পন্থা অনেক সময় হয় না সেক্ষেত্রে বিধিনিষেধটা যেন না দিতে হয় সেটার একমাত্র উপায় এবং অন্যতম প্রধান উপায়ই আমি মনে করি প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধু ভাবাপন্ন মনোভাবটা থাকা শেয়ারিংটা যেন ফ্রি শেয়ারিং থাকে তবেই আপনি বুঝতে পারবেন আমার সন্তানকে কী করে গাইড করবো এবং শুধুমাত্র এটা সন্তান কিংবা বাবা মায়ের সম্পর্কের কথা আমি বলছি না আমি আবার একটু ওই জায়গায় ফিরে যেতে চাই শিক্ষার্থী শিক্ষার্থী কেমন রিলেশন হবে সম্পর্কটা কী হবে শিক্ষক বাচ্চাদের সম্পর্কটা কীরকম হবে ওই সব ডাইমেনশনে এগুলোকে যদি একটা বন্ধু ভাবাপন্ন জায়গায় আনতে পারি তবে এসব বোধ হয় অনেকটা নিয়ন্ত্রণে থাকে একদম বেস্ট উইশেস ফর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা অনেক ধন্যবাদ জিশান আপনার জন্য শুভকামনা রইল নিশ্চয়ই আবারও দেখা হবে আপনার স্টুডেন্টরাই শুধু নন সমগ্র পৃথিবীর স্টুডেন্টরা সুরক্ষিত থাকবে এই প্রত্যাশা করছি আবারও দেখা হবে অনেক ধন্যবাদ ভালো থাকুন